Hello friends, subscribe my channel Monalisha Borkakoti and press the notifications bell for latest updates ke liye. So please subscribe my channel. Namaskar, Suprabhat. Aje ami kobole bisarisu ei video dit Hanuman Chalisar Oxomiya Onubad. So bondhu hokol সকলোৱে আহক আমি এই ভিডিঅ'টো শুনো। শ্ৰী গুৰু চৰণ সৰোজ ৰজ নিজ মন মুকুৰ সুধাৰি বৰণ ৰঘুপৰ বিমল যেচু যো দায়ক ফল চাৰি তামানে শ্ৰী গুৰুৰ পদকমল ধূলিৰে নিজৰ মণ্ডাপুনক চিকুণাই ধৰ্ম অৰ্থ কাম মুখ্য এই চাৰিবিধ ফল প্ৰদান কৰা ৰঘুপৰ শ্ৰী ৰামচন্দ্ৰৰ বিমল যশৰ বৰ্ণনা মই কৰি আছোঁ। বুদ্ধিহীন তনু জানিকে সুমিরো পবন কুমার বলবুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার মই জানিছো যে মূর এই নরতনু বুদ্ধিহীন সেই কারণে পবন কুমার হনুমানের স্মরণ করছো মই কাকুতি করছো হে হনুমান মোক বল বুদ্ধি বিদ্যা প্রদান করক সকলো বিকার আর ক্লেশ হরণ করক জে হনুমান জ্ঞান গুণ সাগর জে কপিশ তিহু লোক উজাগর রামদূত অতুলিত বলধামা অঞ্জনী পুত্র পবন সুতনামা জ্ঞান গুণ সাগর হনুমানের জয় হক ত্রিলোক পোহরের পরা সেই কপিহর জয় হক অতুল বল সম্পন্ন রামচন্দ্রর দূত অঞ্জনী পুত্র যিগৰাকী পবন সুত নামেরে জনাজাত মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী কঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুন্দল কুঞ্চিত কেশা তেও মহাবীর বিক্রম সম্পন্ন বজ্রদেহী দুর্মতি নাশক সুমতির লগরিয়া তেও সুনবরণীয়া অতি সুন্দর রূপ সম্পন্ন কানত কুণ্ডল সুশোভিত কুঞ্চিত কেশ হাত বজ্রো ধ্বজ বিরাজে কান্ধে মুজ জনেউ সাজে শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্ধন তেও হাতত বজ্র আর পতাকা ধরি কান্ধত মুঞ্জর যজ্ঞ পবিত্র মানে লগুণ সুশোভিত শিবপুত্র কেশরী নন্দন প্রচন্ড তেজস্বী তেও বিশ্ব বন্দিত বিদ্যাবান গুণী দিচ্ছা তোর রাম কাজ করিবে কোয়া তোর প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লখন সীতা মন বসিয়া তেও বিদ্যাবন্ত সর্বগুণ সম্পন্ন অতি চতুর সুকৌশলী আর রামর কার্য সাধন হেতু তেও সদায় উদগ্রীব প্রভুর চরিত্র কথা শ্রবণর রসিক শ্রোতা আর রাম লক্ষ্মণ সীতা সদায় তেওঁর মন মানসত নিবাস করে সূক্ষ্ম রূপ ধরি সিয়েহি দিখাওয়া বিকট রূপ ধরি লঙ্ক জড়াওয়া ভীম রূপ ধরি অসুর সহারে রামচন্দ্রকে কাজ সবারে সীতার সন্মুখত সূক্ষ্ম রূপ ধারণ করে দেখা দিছিলা বিকট ভয়াবহ রূপ ধারণ করে লঙ্কা ভস্ম করেছিলা ভীম ভয়ঙ্কর রূপ ধারণ করে অসুর সংহার করেছিল আর রামচন্দ্রর কার্য সিদ্ধি করেছিল লাই সজীবন লখন জিয়ায়ে শ্রী রঘুবীর হরসে উড়লায়ে রঘুপতি কিনহি বহত বড়াই তুম মম প্রিয় ভরত হি সম্ভাই সঞ্জীবনী ঔষধ আনি লক্ষ্মণক জীবন দিয়াইছিল শ্রী রামচন্দ্রই আনন্দিত হয় বুকুত আকুয়ালি লৈছিল রঘুপতিয়ে অতি প্রশংসা করে কৈছিল তুমি ভাতৃ ভরতর সমানেই মূর প্রিয় সহেস বদন তুমরো চস গাওয়ে অস কহি শ্রীপতি কণ্ঠ লগাওয়ে সনকাদিক ব্রহ্মাদি মুনিসা নারদ সারদ সহিত হিসা অনন্ত নাগে সহস্র মুখে তোমার যশু গান করেছে বলে কই শ্রীপতি রামচন্দ্রই তেওঁক কণ্ঠত লগাই লৈছিল ব্রহ্মাক আদি করে হনক আদি শ্রেষ্ঠ মুনি নারদ সরস্বতী অনন্ত নাগ জম কুবীর দিগপাল জাহাতে কবি কোবিত কহি সকে কাহাতে তুম উপকার সুগ্রীবহি কিনহা রাম মিলায় রাজপদ দিনহা জম কুবীর আদি যিমান দিগপাল আছে সকলো সহস্র মুখে কয়ো যার যখু গাথার অন্ত করিব নোয়ারে তেনেস্থলত কবি কোবিত সকলেনো কেনেকৈ অন্ত করিব পারে তুমি সুগ্রীবরো বড় উপকার করেছা রামচন্দ্রর হইতে মিলন করাই তেওঁক রাজপথ প্রদান করেছা তুম্র মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয় সব জগ জানা যুগ সহস্র যোজন পর ভানু
লীলো তাহি মধুৰ ফল জানো। এই কথা জগতখনে জানে যে তোমাৰ মন্ত্ৰ বিভীষণে মানি লৈছিল বুলিহে তেওঁ লংকাৰ ৰজা হ'ব পাৰিছিল। 12,000 যোজন দূৰৈত থকা সূৰ্যক তুমি মধুৰ ফল হেন ভাবি গিলি লৈছিলা। প্ৰভু মুদ্ৰিকা মেলি মুখ মাহি জলধি লাঘি গয়ে অচুৰজ নাহি দুৰ্গম কা জগত কে জেতে সুগম অনুগ্ৰহ তুম ৰে তেতে। প্ৰভুৰ আঙুঠি মুখত লৈ জঁপিয়াই সাগৰ পাৰ কৰিছিলা। ইয়াত আচৰিত হ'বলগীয়া একো নাই। সংসাৰত সকলোবোৰ দুঃসাধ্য কৰ্ম তোমাৰ অনুগ্ৰহত অনায়াসে সাধ্য হৈ যায়। ৰাম দুৱাৰে তুম ৰখৱাৰে হোত না আইগা বিনু পেচাৰে সব সুখ লহে তোমাৰি সৰণা তুম ৰক্ষক কাহু কো দৰণা। তোমাৰ শৰণাগতই সকলো সুখ লাভ কৰে, ৰক্ষক তুমি থাকিলে আৰু কাৰো ভয় নাথাকে। ৰামচন্দ্ৰৰ দুৱাৰ ৰখীয়া তুমি, তোমাৰ আদেশ অবিহনে তাত কাৰো প্ৰৱেশ হ'ব নোৱাৰে। আপন তে সম্হাৰো আপে তিনো লোক হাকতে কাপে ভূত পিছাচ নিকট নহি আৱে মহাবীৰ জপ নাম শুনাৱে। নিজৰ তেজস্বিতা তুমি নিজেই সংযত কৰি ৰাখা, তোমাৰ ধ্বনি শুনি তিলোক কম্পিত হৈ উঠে। মহাবীৰ নাম শুনোৱাৰ লগে লগে ভূত পিশাচ আদি ওচৰলৈ নাহে। নাচে ৰোগ হৰে সব পীৰা জপত নিৰন্তৰ হনুমত বীৰা সংকট তে হনুমান চুৰাৱে মন ক্ৰম বচন ধ্যান জ্বলাৱে। মহাবীৰ হনুমানৰ নাম জপ কৰিলে তেওঁ সকলো ৰোগ নাশ কৰে, সকলো পীড়া হৰণ কৰে। যিজনে মন বচন আৰু কৰ্মেৰে তেওঁৰ ধ্যান কৰে হনুমানে তেওঁক সংকটমুক্ত কৰে। সব পৰ ৰাম তপস্বী ৰাজা তিন কে কা সকল তুম সাজা অৰ মনোৰথ জো কৈ লাৱে সোয়ে অমিত জীৱন ফল পাৱে। তপস্বী ৰামচন্দ্ৰ ৰজা ৰামচন্দ্ৰ সকলোৰে ওপৰত, কিন্তু তেওঁৰ সকলো কৰ্ম তুমিহে কৰি দিয়া। লগতে কাৰোবাৰ কোনো ধৰণৰ মনোবাঞ্ছা থাকিলে তেওঁ জীৱনৰ অপৰিমিত ফল লাভ কৰে। চাৰো যুগ প্ৰতাপ তোমাৰা হে প্ৰসিদ্ধ জগত উজিয়াৰা সাধু সন্ত কে তুম ৰখৱাৰে অসুৰ নিকন্দন ৰাম দুলাৰে। তোমাৰ মহাপ্ৰতাপে বিশ্বক পোহৰাই ৰাখে, এই কথা সত্যক ক্ৰেতা দাপৰ কলি আদি চাৰিও যুগত জনাজাত। তুমি সাধুসন্ত ৰক্ষক অসুৰ নাশক ৰামৰ প্ৰিয় পাত্ৰ। অস্ত সিদ্ধি নৌ নিধিকে দাতা অসবৰ দিন জানকী মাতা ৰাম ৰসায়ন তুমৰে পাছা সদা ৰহো ৰঘুপতিকে দাসা। আই জানকীয়ে তোমাক এনে বৰ দিছিল, তুমি অস্ত সিদ্ধি নৌ নিধিৰ দাতা হোৱা আৰু ৰামৰূপী অমৃত ৰসায়ন তোমাৰ তাত নিৰন্তৰে থাকক। তুমি চিৰকাল ৰঘুপতিৰ সেৱক হৈ থাকা। তুমৰে ভজন ৰাম কো পাৱে জনম জনম কে দুখ বিচৰাৱে অন্তকাল ৰঘুপৰ পুৰজাই যাহা জন্ম হৰি ভক্ত কহাই। তোমাৰে ভজন ৰামক পুৱাই দিয়ে জন্ম জন্মান্তৰৰ দুখ পাহৰাই দিয়ে অন্তকালত তেওঁ ৰঘুপৰ পুৰীলৈ আনি দিয়ে য'ত জন্ম লাভ কৰিলে হৰিভক্ত পদ পায়। অৰ দেৱতা চিত্ত ন ধৰে হনুমত সে সৰ্ব সুখ কৰে সংকট কতে মিতে সব পীৰা যো সুমিৰে হনুমত বলবীৰা। আন দেৱতাক মনত ঠাই নিদিয়াজনে কেৱল হনুমানৰ সেৱা কৰি সকলোবিধৰ সুখ লাভ কৰে। বীৰ বলৱান হনুমানৰ স্মৰণ কৰাজনৰ সংকট দূৰ হয়, সকলো পীড়া নাইকিয়া হৈ যায়। জে 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 হনুমান গোসাই কৃপা কৰহু গুৰু দেৱ কি নাই যো সতবাৰ পাঠ কৰ কৈ চুতহি বন্দী মহাসুখ হৈ। হে হনুমান গোসাই তোমাৰ জয় হওক, জয় হওক, জয় হওক। তুমি গুৰু আৰু দেৱতাৰ নিচিনা আমাক কৃপা কৰাহি। এই হনুমান চালিচা 100 বাৰ পঢ়া পাঠ কৰাজনে বন্দী দশাৰ পৰা মুক্ত হয় আৰু মহাসুখ লাভ কৰে। যৌ পঢ়ে হনুমান চালিচা হৈ সিদ্ধি সাক্ষী সাক্ষী গৌৰীচা তুলসীদাস সদা হৰিচেৰা কি যে নাথ হৃদয় মহাধীৰা। এই হনুমান চালিচা পঢ়াজনে সিদ্ধি লাভ কৰে, ইয়াৰ সাক্ষী হয় স্বয়ং গৌৰীপতি মহাদেৱ। মই তুলসীদাস সদায় হৰিৰ দাস, হে প্ৰভু তুমি মোৰ হৃদয়ত বাস কৰাহি। পৱন তনয় সংকট হৰণ মংগল মূৰ্তি ৰূপ ৰাম লখন সীতা সহিত হৃদয় বসহু সুৰভূপ। সংকট হাৰি পৱন তনয় হনুমান মংগল মূৰ্তিৰ স্বৰূপ তুমি দেৱবৃন্দ ৰজা ৰাম লক্ষ্মণ সীতা।